গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এই যে সকালবেলা থেকে আমি আর মা আবার ঢুকে পড়েছি রান্নাঘরে, সকালবেলা থেকে আমাদের রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট শুরু। আচ্ছা, এই তো আমাদের রান্নাবাড়ি বসে গেছে, সকালবেলায় রান্না হয়ে যায় আমাদের। আর এই দেখো আমি কী করছি, এই দেখো দেখাচ্ছি। এই যে মাসি, কালকে হচ্ছে দুধ ছিল অনেক, দুধ দুধ যখন জমা হয় তখন পনির করি বাড়িতে, আর হচ্ছে না হলে এই ছানাটাকে এই যে এরকম করে বল বল করে নিই, একটু চালের গুঁড়ো লবণ দিয়ে মিক্স করে মেখে গোল গোল করে নিই। এটা বড়া মতো করে একটু ভেজে এই যে আলুর দম দিয়ে একটা তরকারি করবো। আচ্ছা শোনো, এবার ডাল আর করলাম না, কারণ বেশি তরকারি হলে কেউ ডাল খেতে চায় না। আর ওই যে আলু পোস্ত করেছি, আলু পোস্ত, আর এই যে একটা মিক্স সবজি হচ্ছে, এইসব রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে এদিকে। তো এই রান্নাবাড়ি ঘরে তো বড়া হবেই, শনিবার মানে ভাজা তো লাগবে নিরামিষের দিন। আর তো আমি এই যে এইগুলো সব গোল গোল করে নিচ্ছি ছানাগুলোকে। ইয়ে করতে পারবা, চাটনি করতে পারবা, চাটনি বেরোয় যাও। মাসি মাসি কাজ কমপ্লিট, ডাল করবো নাকি? এই খেলে ডাল আর কিছু খেতে চায় না, যদি মনে হয় রাতবেলা করব। হ্যাঁ না, এই আজ সবজি হলে ডাল কেউ খেতে চায় না। যদি মনে হয় রাতেবেলা দেখা যাবে। বেগুন আছে, বেগুন ধনে পাতাটা বের করো তো, ধনে পাতাটা জলটা দিয়ে দিই, পোস্তের জলটা থাক, কটকট হয়ে যাচ্ছে না মানে ঢেকে রাখি। কি আছে, ক্যাপসিকাম দিলাম আলু দম করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সবজি সেদ্ধ খালি মশলা ভেজে নিয়ে খালি তাড়াতাড়ি হয়ে যাবে, ঝুড়ি করে কাটো ধনে পাতাটা। হ্যাঁ মার্কেল ধনে পাতা কুচি করে দিচ্ছে, দুপুরবেলা বড়া হবে। ও মা, পালং শাক দেবা কখন ঘাটিতে? এ বাবা ভুলে গেছি, ভুলে গেছি, এখনো দেওয়া যাবে কিন্তু সেদ্ধ হবে তো আবার। বাকি দেখলাম ওরা ওইদিকে পড়ে আছে, যা মা পালং শাকে শীষ নিয়ে এসছে, ঘাটি খাবে বলে ঘাটি। ওই যে ওই যে লাল রঙের তো, ওই যে নিচে ওই তোমার পিছনে, আমার পিছনে দেখেছো কি সুন্দর লাল লাল হয়ে গেছে,
আস্তে আস্তে ভাজতে হবে। মালা কিনতে হবে তোমাকে একটা, মালা কিনলে বাবা নিজে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা বল ছানার বল পড়ে যাচ্ছে, এটা পরে ভেজে নেবো। এই যে তোমার লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে আলুর দম আলুগুলো ভেজে নিচ্ছি আগে, তারপর যেরকম মশলা দিয়ে যেরকম করে সেরকম করে করবি। হয়ে গেল, লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে আর কি, গরম মশলা ফাটাফাট। দেখি বাবুন কী করছে, এই দেখো দেখো কী করছে, দেখো দেখো জল কেমন করে কী হচ্ছে তোর, কেমন জল কেমন পড়লো, জল কেমন পড়লো মুখে খেতে যাই হাতে ঢুকে যাচ্ছে, ভাবো অবস্থা, মুখে জল খেতে যাই হাতে ঢুকে যায় কেমন করে, আমি দেখি বলবো। ইলিশটা শেষ হয়নি এখনো, তাহলে ইলিশ শেষ করে জিকে নিয়ে বসবি, জিকে 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 নিয়ে কখন বসবি, রিভাইজ কর রিভাইজ কর পড়তে থাক জোরে জোরে, রিভাইজ করো রিভাইজ করতে থাক। জি তরকারি যেটা করলাম পনির মানে ছানার বড়া করে আলু দম মটরশুঁটি দিয়ে, এই যে হয়ে গেছে এটা, এই যে মিক্স সবজিটা আর এই যে আলু পোস্ত। মা এখানে তিল পিঠে ভাসছে, তিল পিঠে তো এই গাছগুলো তো, এই গাছটা তো সেদিন লাগিয়েছিলাম, আজকে এই টবে ট্রান্সফার করলাম এই গাছটা, এই গাছটা লাগালাম মানি প্ল্যান্ট গাছ, এর ছোটো একটা টব ছিল, এগুলো তো আমি হাতে বানিয়েছি তোমাকে দেখে বলেছি। তো দেখো তো কেমন লাগছে আমার ব্যালকনিটা, মানি প্ল্যান্ট দিয়ে বাম্বু গাছ দিয়ে, আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ একটু ছড়িয়েছে, কেমন লাগছে দেখতে এই জায়গাটা, আতাই পাতা সবুজ রঙের খুব সুন্দর লাগছে, ভালো টবগুলো পড়েছিল গাছ লাগিয়ে দিলাম একটু। আরে দেখো রিও ডাকছে, এই তো আমি সোনা তুমি একটু বাইরে খেলবে, এইগুলো না দার্জিলিং থেকে আনা হয়েছিল, এগুলো কিন্তু গরমের দিন না খুব একটা বাড়েনি গাছগুলো, এই শীতের সময় বাড়লো, ঠান্ডার দিনে গাছগুলো বাড়লো, দেখো দার্জিলিংয়ের গাছ তো, দার্জিলিং তো যেহেতু ঠান্ডা জায়গা এখানে বাড়ে, ওই জন্য মনে হয় বাড়লো ঠান্ডা যেহেতু যখন পড়লো, দেখা যাক এখন বড় জায়গা পেয়েছে এখন বাড়বেও গাছটা। এই তো গাছ পরিচর্যা করলাম একটু, আর দেখো এখানে শিল্পাটা ধার করতে এসছে, শিল্পাটা শিল্পাটা ধার নষ্ট হয়ে গেছে, ধার করে দিচ্ছে, আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে, বড়া ভাজতে চলে এসেছি, শনিবার দিয়ে একটু বড়া টড়া না ভাজতে ঠিক ভালো লাগে না, ভাজা যেহেতু লাগেই একটু ভাজা হলে ভালো হয়, সেই জন্য আমি এখানে ধনে পাতার বড়াগুলো ভেজে নিলাম এক এক করে। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বড়াগুলো, আর এই যে এদিকে বাবুনের বাবা শনিবার দিন হাফ স্কুল স্কুল থেকে চলে এসছে, আমিও ব্রাশ করবো, তো এটাই হয় বাচ্চারা বড়দের যা দেখে তাই শিখে, তো আমি ব্রাশ করলাম রাতের বেলা, তো ও এখন বলছে মা আমিও ব্রাশ করবো, তাই দেখো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে, তাই সবাই গুড নাইট করে দাও, আমাদের চ্যানেল আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে ম্যাম, বলো সবাই সাবস্ক্রাইব করবে, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট করবে, আর আর শেয়ার করবে, হ্যাঁ, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, তাহলে গুড নাইট, গুড নাইট করে দাও, গুড নাইট, গুড নাইট করে দাও।